দেখো, আরেকটা শকিং নিউজ রয়েছে যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অবশ্যই শকিং মনে হবে। দেখো, ক্লাস 10 ও 12-এর এক্সাম হবে নোটিশ জারি, এটা কিন্তু সংবাদ মাধ্যমেও জানানো হয়েছে, নোটিশ জারি হয়েছে যেটা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তোমাদেরকে সঠিক খবরটাই আমি দেব। রাজ্যে বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু তার ঠিক উল্টো পথে হাঁটলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বুঝতেই পারছো, এটা বিশ্বভারতীর নিজস্ব একটা রুলসে তারা চলে এবং তাদের রুলসেই তারা কিন্তু নোটিশ জারি করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। মিথ্যে খবর নিয়ে ফালতু তোমার চিন্তা করার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কারণ নেই। দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ঘোষণা করলো বিশ্বভারতী। বিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তারা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2021 সালে পাঠভবন এবং শিক্ষাক্ষেত্রে প্রি ডিগ্রি পরীক্ষা 5ই জুলাই থেকে শুরু হবে, তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে। তাহলে অনলাইনে যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করবে সেটা কিন্তু বিশ্বভারতীর খবর। তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই, অবশ্যই তোমরা জেনে গেছো যে পরীক্ষা হচ্ছে না এবং সেই মূল্যায়ন নিয়েও কিন্তু ইতিমধ্যে সংসদের তরফ থেকে আলোচনা শুরু হয়েছে। আর সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সমস্ত আপডেট পেতে থাকো। এছাড়া ইংরাজি শেখো আমার এই চ্যানেলে একই সাথে। তো সকলে ভালো থাকো, আরও একটি আপডেট তোমাদেরকে দেব। তো দেখে দিন সেকেন্ড আপডেটটি। হ্যাঁ, এবারে যে আপডেটটি দেখো, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্বাদশ শ্রেণীতে উঠবে ছাত্রছাত্রীরা পরীক্ষা ছাড়াই, অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা পড়ছিলে 2021 সালে যারা দ্বাদশ শ্রেণীতে উঠে যাচ্ছ তারা কিন্তু পরীক্ষা ছাড়াই উঠে যাচ্ছ, কোনো আলাদা করে পরীক্ষা নিতে হচ্ছে না। এবং 15 জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। দেখো কি বলেছে, দেখো 15 জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে স্কুলগুলিকে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার যাবতীয় প্রক্রিয়ার মধ্যে শেষ করতে হবে স্কুলগুলিকে। সুতরাং এটা খুবই আনন্দের খবর যে তোমাদের এই করোনা পরিস্থিতিতে ফিজিক্যালি যেতে হচ্ছে না পরীক্ষা দিতে এবং তোমরা 11 থেকে 12 উঠে যাচ্ছ এবং 15 জুলাইয়ের মধ্যে কিন্তু এই ভর্তি প্রক্রিয়া শেষ হবে। তো এই ব্যাপারে যে গভর্নমেন্টের নোটিশ আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখে নেওয়া যাক সেই নোটিশটি। দেখো, এটাকে হায়ার সেকেন্ডারি কাউন্সিল সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে দেখো নোটিশ দেওয়া হয়েছে। আমি নোটিশটার ডিটেলসটা তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। তাপস কুমার মুখার্জি সিগনেচারও করেছেন। দেখো, অল দ্য এইচএস হেডস অফ দ্য এইচএস ইনস্টিটিউশনস বলা হয়েছে উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশনস মেমো নাম্বার এত, ডেটেড 30/4 লাইক দ্য লাস্ট ইয়ার 2020 অ্যান্ড অ্যাজ ডাইরেক্টেড বাই অনারেবল প্রেসিডেন্ট অল এইচএস ইনস্টিটিউশনস আর ইনস্ট্রাক্টেড টু কমপ্লিট দ্য ফর্মালিটিস রিলেটেড টু প্রমোশন অফ দ্য স্টুডেন্টস ফ্রম 11 to 12। অর্থাৎ প্রত্যেকটা স্কুলকে নির্দিষ্টভাবেই নির্দেশ দেওয়া হয়েছে 11 থেকে 12 যেন ছাত্রছাত্রীরা উঠে যেতে পারে কোনো বাধা ছাড়াই, এবং উইদিন 15 জুলাই 2021 গার্জিয়ানস অফ দ্য স্টুডেন্টস উইথ প্রপার আইডেন্টিটি ডকুমেন্টস মে কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসিডিওর অন বিহাফ অফ দেয়ার ওয়ার্ডস। বলছে ছাত্রছাত্রীদের কিন্তু যেতে হবে না, সেটাও পরিষ্কার বলা হয়েছে, যেখানে অভিভাবকরা নিজেরা গিয়েই কিন্তু এই ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারে। অল প্রোটোকলস রিলেটেড টু কোভিড-19 শুড বি স্ট্রিক্টলি মেনটেন্ড, এবং এটাই পরিষ্কার বলা হয়েছে যে প্রোটোকল মেনে চলতে হবে, যে কোভিড-19 অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড স্যানিটাইজিং এবং দূরত্ববিধি মেনটেন করে সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু প্রতিটা স্কুলে চলবে। তো তোমরা বাড়িতে থেকেই সেই ভর্তি প্রক্রিয়াতে তোমার বাবা মা গিয়ে কিন্তু করতে পারবে। তো এই দুটো আপডেট তোমাদের জন্য ছিল স্পেশালি। আর এই চ্যানেলে যারা প্রথম এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত এডুকেশনাল আপডেটগুলো পাওয়ার জন্য এবং ইংরাজি শেখার জন্য। তাছাড়াও চাকরির পরীক্ষার সংক্রান্ত যে সমস্ত ইংরাজি গ্রামার লাগে সেগুলো কিন্তু আমি আপলোড করছি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।